এই ভিডিওটিতে টেট পরীক্ষার উপযোগী কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করা হলো। আপনারা সঠিক উত্তর দিতে পারছেন কিনা দেখুন, না পারলে ভিডিওর শেষে গিয়ে অবশ্যই সঠিক উত্তরগুলি মিলিয়ে নিন। শুরু করছি আজকের এমসিকিউ টেস্ট। প্রথম প্রশ্ন, শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত আরএনএতে, সিএনএসএতে, ডিএনএতে, সিএসএফএতে। পরের প্রশ্ন, বিকাশ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, শৈশবকালীন প্রক্রিয়া, বাল্যকালীন প্রক্রিয়া, বয়ঃসন্ধিকালীন প্রক্রিয়া। পরের প্রশ্ন, পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি কেমন মনোভাব করে ওঠে? বিরূপ মনোভাব, সন্তোষজনক মনোভাব, সুমনোভাব, কোনোটিই নয়। পরের প্রশ্ন, ক্রোমোজোমের মধ্যে অবস্থিত বংশগত উপাদান হল প্রোটিন, জিঙ্ক, জিন, ফসফেট। পরের প্রশ্ন, শিশুর মস্তিষ্ক সাধারণত পরিপূর্ণতা লাভ করে কত বছর বয়সে? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। পরের প্রশ্ন, কোন বয়সে একটি শিশু রাগ এবং স্নেহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে? কৈশোরকালে, বাল্যকালে, শৈশবকালে, বার্ধক্যে। পরের প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে যদি আপনি আপনার শিক্ষার্থীকে একজন সফল ব্যক্তিরূপে দেখতে চান, তাহলে আপনার যেটি করা উচিত তা হলো শিশুকে উপযুক্ত সম্মান দেওয়া, শিশুর সঙ্গে ভালো আচরণ করা, শিশুর সমালোচনা করা, শিশুকে শাস্তি দেওয়া। পরের প্রশ্ন, বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি উদ্ভাবন করেন বিশিষ্ট মনোবিদ টারম্যান, স্কিনার, স্পিয়ারম্যান, থন্ডাইক। পরের প্রশ্ন, যদি কোনো শিক্ষার্থী আপনাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে, তখন আপনি তাকে পরীক্ষায় কম নম্বর দেবেন, তাকে তিরস্কার করবেন, তার অভিভাবকের সঙ্গে কথা বলবেন, তাকে এড়িয়ে চলবেন। পরের প্রশ্ন, একজন শিক্ষকের সফলতা হলো শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান, শিক্ষার্থীদের উচ্চমানের সাফল্য, নিজের উপযুক্ত ব্যক্তিত্ব, নিজের সুচরিত্র। এবার আমি সঠিক উত্তরগুলো বলছি, আপনারা মিলিয়ে নিন। শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে তার দেহে অবস্থিত ডিএনএতে। বিকাশ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি বিরূপ মনোভাব করে ওঠে। ক্রোমোজোমের মধ্যে অবস্থিত বংশগত উপাদান হলো জিন। শিশুর মস্তিষ্ক সাধারণত পরিপূর্ণতা লাভ করে 6 বছর বয়সে। শৈশবকালে একটি শিশু রাগ এবং স্নেহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে। একজন শিক্ষক হিসেবে যদি আপনি আপনার শিক্ষার্থীকে একজন সফল ব্যক্তিরূপে দেখতে চান, তাহলে আপনার যেটি করা উচিত তা হলো শিশুর সঙ্গে ভালো আচরণ করা। বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি উদ্ভাবন করেন বিশিষ্ট মনোবিদ স্পিয়ারম্যান। যদি কোনো শিক্ষার্থী আপনাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে, তখন আপনি তাকে এড়িয়ে চলবেন। একজন শিক্ষকের সফলতা হলো শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদান।